नमस्कार सम्मानित দর্শকবৃন্দ, ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে আপনারা অংশগ্রহণ করে এবং ছবি পোস্ট করে 10,000 টাকা পুরস্কার নিয়ে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিভাবে আপনারা সেখানে ছবি আপলোড করবেন, তার শর্ত কি রয়েছে, সম্পূর্ণ তথ্য আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। সবার প্রথম আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে আসবেন। গুগলের সার্চ বাটন মেসে আপনি সার্চ করবেন mygov.in, বা শুধু মাই গভ লিখেও আপনি সার্চ করতে পারেন। মাই গভ লিখে সার্চ করলে প্রথমেই দেখবেন mygov.in একটা ওয়েবসাইট চলে আসছে। তো এই যে ওয়েবসাইটটা, এটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম মাই গভের যে অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেটি ওপেন হয়ে যাবে। এবার এখানে আসার পর আপনাদেরকে এখানে এই যে প্রোফাইল সেকশনটা রয়েছে, এই প্রোফাইল সেকশনে ক্লিক করে যাদের আইডি বানানো নেই তারা এখানে আইডি বানিয়ে নেবেন। এই যে রেজিস্টার বাটনে ক্লিক করে এখানে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন, আর যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে তারা এখানে লগ ইন বাটনে ক্লিক করে আপনাদের যে লগ ইন আইডি অর্থাৎ মোবাইল নাম্বার আরে দিয়ে আপনি বা ওটিপির মাধ্যমে এখানে লগ ইন করে নিতে পারবেন। এবার এই ওয়েবসাইট আসার পর নিজের দিকে পেজটা আপনি একটু স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখবেন একটা অপশন রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ডে সেলিব্রেশন 2023 সেলফি কন্টেস্ট। এই যে অপশনটা, এটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখাবে মেক ইউর কন্ট্রিবিউশন, এই অপশনটায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এবার আপনি এই যে ওয়েবসাইট এর ভিতরে ওই কন্টেস্টের যে হচ্ছে সেখানে আপনি প্রবেশ করে যাবেন। এবার এখানে আপনি আসলেন, আসার পর এখানে দেখবেন এরকম ডিটেলস দেখাচ্ছে, এই যে সেলফি কন্টেস্ট এটা 12 আগস্ট থেকে চলবে 20 আগস্ট পর্যন্ত, এবং এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে, ইতিমধ্যে কতজন আবেদন করেছে সেটাও এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন, এবার যদি আপনি এর শর্তাবলীগুলো দেখতে চান তাহলে যে সি ডিটেলস রয়েছে সি ডিটেলস অপশানে ক্লিক করবেন, তাহলে এখানে সমস্ত শর্ত আপনাদেরকে দেখাবে। তো আপনি যদি এখানে এনাদের যে পিডিএফ সেটা যদি দেখতে চান, এখানে যে পিডিএফ সেকশনে ডাউনলোড করে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনি সেই পিডিএফটা দেখতে পারেন। এছাড়াও এখানে দেখুন এই যে 10,000 টাকা পুরস্কৃত করা হবে, এখানে কিন্তু লেখাই রয়েছে পরিষ্কার যদি আপনি যোগ্য হয়ে থাকেন এবং সঠিকভাবে সমস্ত নিয়মকানুন ফলো করেন। এবার নিয়মকানুনগুলো কী রয়েছে, ক্লিক হেয়ার অপশন আমরা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ইতিমধ্যে আমাদের পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সেলফি কন্টেস্ট, তার যে শর্তাবলী এখানে দেওয়া রয়েছে, অবশ্যই আপনাকে ভারতের নাগরিক হতে হবে এবং mygov.in এখানে গিয়ে আপনাদেরকে কিন্তু আবেদনটা করতে বলা হয়েছে, এবং একজন একবারই আবেদন করতে পারবে। মাল্টিপল মানে একের বেশি আবেদন করলে তাহলে আপনার বাতিল করা হবে। এবং এখানে 12টা লোকেশন রয়েছে, সেই লোকেশন থেকে আপনাকে সেলফি তুলতে বলা হয়েছে। সেই 12টা লোকেশন কী কী একটু পরে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনি যে ছবিটা তুলবেন অর্থাৎ সেলফিটা তুলবেন সেটা আপনি মিডিয়াতে যে কোনো একটা প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন, যেমন এখানে সাউন্ড ক্লাউড, ইউটিউব বা ডট বক্স ইত্যাদি বিভিন্ন আপনি সোশ্যাল মিডিয়াতে সেগুলো আপলোড করতে পারবেন। এবং সেলফিটা যখন তুলবেন অবশ্যই তার যে ক্যামেরাতে আপনি সেলফিটা তুলবেন সেখানে যেমন জিও ট্যাগিং অপশানটা আপনার অন থাকে, অর্থাৎ আপনি কোন লোকেশনে ছবিটা তুলছেন তার অক্ষাংশ দ্রাঘিমাংশ যেমন ছবিটাতে নিচে লেখা থাকে। তারপর বলেছে আপনাকে ছবি অরিজিনালি দিতে হবে, কোনো রকম এডিট করা চলবে না, এবং কালার ছবি দিতে হবে এবং জিও ট্যাগ ছবি দিতে হবে। এছাড়াও ছবির আপনার যে ফাইল জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাটে দিতে হবে, এবং হাই রেজুলেশনের মধ্যে দিতে হবে, মিনিমাম 300 DPI-এর মধ্যে আপনাকে ছবি দিতে হবে। এবং এখানে বলা হয়েছে যে 10 MB ম্যাক্সিমাম সাইজ, অর্থাৎ 10 MB-র বেশি হওয়া চলবে না, 10 MB-র মধ্যে আপনাদেরকে কিন্তু ছবিটা দিতে হবে, এবং মিনিমাম 2 MB সাইজ আপনার ছবিটার হতে হবে, 2 MB কম হওয়া চলবে না। তো এই শর্তগুলো আপনাদেরকে পালন করতে হবে এই সেলফি কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য। এবার কীভাবে সেলফিটা আপলোড করবেন, এখানে ডু দিস টাস্ক নাও এই যে অপশানটা রয়েছে এটাতে আপনি ক্লিক করুন, পেজ চলে আসবে। এবার এখানে দেখুন প্রথমে সাবমিট টাস্কের অপশান রয়েছে, যে সাবমিট টাস্ক এখানে আপনি ক্লিক করবেন। তারপর এই যে অপশানটা অ্যাড ইমেজ বা পিডিএফ রয়েছে এই যে অপশানটা, এই অ্যাড ইমেজ অপশানে ক্লিক করবেন, এবং যে ছবিটা আপনার সেলফিটা আপনি তুলেছেন সেই সেলফিটা আপনি এখানে আপলোড করে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। আর এখানে আপনি যে সেলফিটা আপলোড করবেন সেই সম্পর্কে কিছু লিখতে পারেন, কোথায় আপনি ছবিটা উঠেছেন সেই সম্পর্কে দু এক কথা লিখতে পারেন। তো ছবিটা আপলোড করে সেভ করে দিলে আপনার কিন্তু সেলফি আপলোড হয়ে গেল। তবে দেখুন এখানে একটা খারাপ দিকও রয়েছে, এখানে যে 12টি স্থানের জায়গা থেকে, যে 12টি স্থান থেকে আপনাদেরকে সেলফিগুলো তুলতে বলেছে সেগুলো কিন্তু বেশিরভাগটাই দিল্লিতে অবস্থিত, অর্থাৎ দিল্লির কিছু উল্লেখযোগ্য স্থান রয়েছে, সেই স্থানে আপনি ধরুন ঘুরতে গেছেন বা সেখানে বসবাস করছেন বা সেখানে কাছাকাছি রয়েছেন, সেখানে আপনি সেলফি তুলে ছবিটা পোস্ট করবেন এবং আপনি কিন্তু এই যে আর্থিক সাহায্য সেটা কিন্তু আপনি পুরস্কার আকারে পেয়ে যেতে পারবেন। এখানে বিভিন্ন স্থান লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন 12টা স্থান, এখানে এই স্থানগুলোর মধ্যে আপনার যে স্থানটি কাছাকাছি হবে সেই স্থানে গিয়ে আপনাদেরকে কিন্তু সেলফিটা তুলতে হবে বা উঠতে হবে, দিয়ে আপনাদেরকে আপলোড করতে হবে। আশা করি আপনাদেরকে আমরা ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না।